গাইজ, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। প্রচন্ড পরিমাণে দুধ চা খেতে ইচ্ছে করছে, গিয়েছিলাম চার্চে, এসে খাচ্ছি দুধ চা। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন খাটি দুধ জাল দিয়ে একদম সর নিয়ে নিয়েছি। বুঝতে পারতেছি না এই যে এই এইটা দিয়ে কি জলের মধ্যে দিয়ে দেবো কি না। আমি চাই শুধু হ্যাপি করে চা খেতে। দেখি তো কি অবস্থা এটা। আমি দুধ চা বানাবো এমন টেস্টি করে, তার জন্য হাঁড়ি পাল্টে ফেলেছি। বড় একটা হাঁড়ি দিয়ে দুধ ফুটিয়ে নিচ্ছি, আর এই যে এইখান থেকে দুধ দেওয়া হয়েছে, তার জন্য এখানে অবশিষ্ট দুধটুকু গরম করে নেওয়া হচ্ছে। এইবার আমি ফুটছে তো ফুটছে, জলটা একটু কমে গেলেই, এখানে চার কাপ চা হবে তো, জলটা একটু কমে গেলে আমি চা পাতাটা দিয়ে দেবো। আমি চেয়েছিলাম একদম দোকানের সেই দুধের ক্ষীরের চা, দুধের ক্ষীরের চা। দাঁড়ান আরও দুধ দিয়ে দেবো না আমি। পর্যায়ে আমি চাটা বানাতে বানাতে একটা গান বানিয়ে ফেললাম। আমি সেই লেভেলের চা খেতে চাই, সেই লেভেলের চা খেতে চাই। আমি চায়ে মারলাম দুধের ক্ষীর, এবার চায়ের পিছে লাগছে বৈরাগী। না চা বানাতে বানাতে গান গাওয়া যায় না রে ভাই, ভয় লাগে কোন সময় যে দুধ উতলা উঠবে। দেখেন অবস্থা। আর একটু দুধ দেবো, আপনারা কি বলেন? দেবো দেবো দিয়েই দিই। মারো আরো মারো দুধ। এখন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে, এইবার চা পাতা দেবো আমি। দুধটা যেহেতু অনেক বেশি ঘন, তার জন্য আরো চা পাতা দিতে হবে। সেই লেভেলের চাটা হয়েছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। অসাধারণ গন্ধ। দারুণ গন্ধ বের হয়েছে। এখন চলেন কাপে ঢেলে নিই। এই পেশা তো কালারটা দেখতেই পাচ্ছেন, সেই লেভেলের। এখন থেকে আমরা দুধ চাই খাবো। কারণ কি? দুধ চা খাইলে মনে হয় কি চা খাইছি। ইস রে স্বরগুলা কি, এই স্বর তো ছাড়তে ইচ্ছা করতেছে না। আরে নিচে থাক, দিয়ে দেব দিয়ে দেব, দিয়ে দাও, দিয়ে সরাও না, আমার পক্ষে এই স্বর ছাকা সম্ভব না। স্বরটা সহ চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ও দশ জন ছিল যে ছাড়তে যাবে, একবারে নিচে তুলে যাবে তোমার। ছাকটির মধ্যে চা পাতা নিয়ে নিতে পারবো না। প্রচুর স্বর দুধের মধ্যে চা, চা পাতার মধ্যে ছাকটির মধ্যে তো চা। সেই রকমের এই ঘরে র চা খাই আমি আর ওর বাবা। দুধ চা হলে কিন্তু চারজনেই খাদুক। ছেলে ভিডিও করতেছে, মিটকি মিটকি হাসতেছে। চিনি দাও, ওর বাবারটা একটু কম চিনি দাও। এখন আমি দুধ চা খাবো, তারপরে এই ভিডিওটা ছেড়ে দেবো, এই রাতেই ছাড়বো আজকে। যেমন স্বাদ তেমন গরম। কি যে স্বাদ। ওইটা ক্রিস্টিনার জন্য বানাইছিলাম, খাও একটা খাইলেই হয়। কেমন হয়েছে? চা ভালো হয়েছে।
দুধের তেল সরের একদম গাদি গাদি সর ঢেলে ঢেলে দিয়েছি, তাই না গাইজ বলেন? আমার মেয়ে বুঝতে পারতেছে না কিভাবে এত তেল হইলো। তেল হইলে তো তেল একটু ভাসবেই, তাই না বলেন? আমি যেমন এতদিন ছবি ছাড়ি নাই, আমার অনেক তেল হয়ে গেছে, এখন সেই তেলটা একটু ভাসায় ভাসায় দিতেছি। আমি অনেক সমস্যায় জর্জরিত ছিলাম, তাই এতদিন বড় ভিডিও ছাড়ি নাই, অনেক জমা হয়ে আসছে, ছাড়বো। আমাদের বাসায় একটা পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গিয়েছে, অনেক বোন টোনরা আসছিল, এত মজা করলাম আমরা, কিন্তু মজার মধ্যে অনেক কাজও করলাম, যার জন্য আমি ভিডিও ছাইরা উঠতে পারি নাই। রাত 12টা একটা এমনও একদিন গেছে, ভোর 5টা পর্যন্ত আমরা মিটিং শেষ করতে পারি নাই, গল্প 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 আর কথাবার্তা, মানে কাজের কথা অনেক। এগুলো শুধু গল্প বললে ভুল হবে, এগুলো সব আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাজগুলো আমরা গুছাইছি। যদি খুব শিগগিরই কী কাজ করলাম এইটা জানাইতে পারি, তাহলে অবশ্যই আপনাদের বলবো যে সেই সময়টা এই কাজগুলো করেছিলাম। তবে যাই কিছু হোক না কেন, ভালো কিছুই হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা আজকে আমার নতুন ব্লগটা দেখলেন, আমি চা বানালাম খাইলাম, তারা অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।